লকডাউনের মাঝে এবার রাতের অন্ধকারে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ বড়োয়া থানার এলাকায়। সেখানে বৃহস্পতিবার বড়োয়া থানার মুনিয়াডিহি গ্রামে একটি প্রাইমারি স্কুলে রাতের অন্ধকারে তালা ভেঙে চুরি যায় 5টি ফ্যান, চাল, ডাল সহ বেশ কিছু প্রয়োজনীয় নথি। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জির সঙ্গে। এটা ঠিক কি রকম জানাও? দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে, আগামীকালই কিন্তু রাত্রিবেলায় তালা ভেঙে কিন্তু স্কুল থেকে চুরি গেছে বৈদ্যুতিক সরঞ্জাম। যে কারণে জেনে সকালে যখন স্বাস্থ্যকর্মীরা আসেন সেখানে কিন্তু দেখেন যে টিকাকরণের জন্য, তখন কিন্তু দেখেন যে তালাটি ভাঙা রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ওই স্কুলের মাস্টারদের, এবং সেখান থেকে জানা যাচ্ছে যে গত রাত্রে কিন্তু বৈদ্যুতিক কিছু সরঞ্জাম এবং ফ্যান রয়েছে, এবং কিছু নথিপত্র যেগুলো ছিল স্কুলের মধ্যে সেগুলো কিন্তু চুরি হয়ে গেছে। এবং তার সাথে যে কিছু মজুদ ছিল, মানে দেওয়ার জন্য চাল দেওয়া মজুদ ছিল, সেগুলো কিন্তু বেশ কিছু পরিমাণে তারা কিন্তু চুরি হয়েছে। এই লকডাউনের মাঝে এই চুরি কিন্তু স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনার খবর পেয়ে বড়া থানার পুলিশ স্কুলে আসে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ শোভনকে। এবং শোভন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন কান্দি থেকে এবং সে বিস্তারিতভাবে বিষয়টি জানালো। এবং মূলত এই যে সরকারি স্কুলটি রয়েছে মুনিয়াডিহা গ্রাম এবং সেটি বড়োয়া থানা এলাকার মধ্যেই চলে, সেখানেই রাতের অন্ধকারে চোরেরা ঢোকে এবং তারপরই বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে। তার মধ্যে ছিল 5টি ফ্যান, এছাড়াও চাল ডাল যে সমস্ত সামগ্রী স্কুলের মধ্যে মজুদ থাকার কথা সেগুলোও কিন্তু রীতিমতো তারা সাপ করে নিয়ে চলে গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা কথা বলে নেব স্কুল কর্তৃপক্ষের সঙ্গে, কি বলছেন তারা চলুন শুনে নিই। গতকাল আমাদের এখানে ক্যাম্প ছিল, আমাদের মিড ডে মিল ডিস্ট্রিবিউশনের পরে আমাদের স্কুল বন্ধ ছিল। তা গতকাল পোলিও টিকাকরণ এই সমস্ত জন্য আমরা স্কুলটা খুলতে আসি। খুলতে আসার পরে প্রথমে ওই মেন গেটের পরে যে বারান্দা গেটটা আছে সেখানটা দেখি যে কিছু একটা দিয়ে বাড়ি মেরে দেখিয়ে দিয়েছে। তারপরে আমাদের সন্দেহ হয়, ওইদিকটা দেখলাম যে ওইদিকটা ঢুকা যাচ্ছে না, এদিকে এসে দেখছি সব তালাগুলো ভাঙা রয়েছে। ভাঙার পরে তো দেখছি সব ফ্যান, তারপরে সিলিন্ডার, চাল, আরও আলমারি খোলা, একটা টিনের তরঙ্গ ছিল সেটা, কিছু স্কুলের কাগজপত্র ছিল সেগুলো সব নিয়ে গেছে। হ্যাঁ, মোটরের স্টার্টারটা পুরো নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে বা কারা নিয়েছে এরকম এই বিষয়ে কোনো সন্দেহ আছে কারোর প্রতি? সন্দেহ গ্রামবাসী তো সবাই ভালো, এবার বোঝা তো খুব মুশকিল। হ্যাঁ, তো কারোর তো চোখে দেখা যায়নি, সেখানটায় কী করে বলবো যে কে নিয়েছে? কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এটা কেউ না করলেই পারত, বহু কষ্ট করে তৈরি করা, আর স্থির স্থির করে সমস্ত গ্রামবাসীরা অনেক সাহায্য করেছে, সেক্ষেত্রে কে যে নিল এটা পুলিশ প্রশাসনের কাছে? হ্যাঁ, পুলিশ প্রশাসনের কাছে যা ডিডি করা হয়েছে। হ্যাঁ, এবং ব্লক কর্তৃপক্ষের কাছে, বিডিও সাহেবের কাছে জানানো হয়েছে, এসআই সাহেবের কাছে জানানো হয়েছে, স্কুল ইন্সপেক্টর সবারই কাছে জানানো হয়েছে এই অভিযোগ। কী নাম আপনার? আমার নাম তন্ময় দত্ত, এই স্কুলের প্রধান শিক্ষক।